দেখুন, আইএসএফের সঙ্গে কোনোদিন আমাদের সমঝোতা ছিল না। যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি, তখনও আইএসএফের কথা এসেছিল। আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম, মনে করে দেখুন, 2016 সালে তখন আমি প্রত্যাখ্যান করেছি, আজও প্রত্যাখ্যান করেছি, কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি। কিন্তু যদি আইএসএফের পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, খোকাবাবুর বিরুদ্ধে কেউ দাঁড়াতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। সেটাও তারা করেনি। স্বাভাবিকভাবেই আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। আইএসএফ মিনস ভোট কাটুয়া পার্টি। তো সিপিএমের সঙ্গে তাদের কথা ছিল, সিপিএমের সঙ্গে তাদের আলোচনা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনোদিন আলোচনা ছিল না, আজও নেই। ওদের তা নিয়ে আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন। আমি মনে করি আইএসএফ একটা ভোট কাটুয়া পার্টি না। আমরা কখনো বলি এটা, কিছুই বলছি বড় কথা নয়, কাহালটা বানাচ্ছে তো তৃণমূল নিজে না। যা মোদি করে তাই দিদি করে, মানুষের দারিদ্রতাকে, মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষের কে ভোট খরিদ করতে চায়। কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে, কেউ অভাব অভিযোগকে তাস করে, অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে। না তো এ কথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ? এ কথা বলার মানেটা কি? তারা মনে করে বাংলার মা বোনেরা কাঙাল, তারা অভাবী, তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রলোভন দেখিয়ে ভোট করানো হোক। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সাটা কি করে আসছে? শুধু মানুষেরই টাকা, একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না, মানুষের ট্যাক্স দিয়ে সে ট্যাক্সটাকে বন্টন করে, তার থেকে লক্ষ্মীর ভাণ্ডার। ভারতবর্ষের বহু রাজ্যে আছে, চলে যান কর্ণাটক, সেখানে ভাগ্য লক্ষ্মী আছে, 2000 টাকা করে একটা মা বোন পায় প্রত্যেক মাসে। আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প, 1 লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা। সেটা সে মমতা ব্যানার্জি একা করছে না, কিন্তু পোস্টার কি মারছে? মমতাকে সঙ্গে না নিলে লক্ষ্মীর ভাণ্ডার হারিয়ে যাবে। তার মানেটা কি? কারোর অভাব দারিদ্রতা আছে, সেটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন, সমর্থন না করতে চাইলে তাকে ধমক, দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট। শুধু ওখানে না, ভোট হয়ে যাওয়ার পর, কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর, এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে। কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশায়ী হতে চলেছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি প্রতিহিংসা রাজনীতির বিশ্বাসী, তিনি প্রতিহিংসা রাজনীতি তো করবেনই। তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে, নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যা খুশি তাই করতে পারছে না, তাই তাদেরকে হুমকি দেখা যাচ্ছে, যাতে নির্বাচনটাই এখনো পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পায়। তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এই বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার। এবং আমি বললাম নির্বাচনের পর, ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পারবে। আমাদের তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী বলছে, দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে একবার দেখাবেন, কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সে সময়টা আমাদের মতামত নেবেন। প্রচুর তৃণমূল 8-5 দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাটি মাফিয়া, কেন সবকিছু মাফিয়া। এ রাজ্যে শ্মশানের লাশ পর্যন্ত পারলে বেঁচে দিবে না, এ রাজ্যে তাই সবকিছুতে মাফিয়াগিরি। আপনি শ্মশানে দেহ পড়তে যান, সেখানে আপনাকে পয়সা দিতে হবে। এটা কি রাজ্য? নই রাজ্য, রাজ্য নাম বলে বলুন, নই রাজ্য। একদম কংগ্রেস বামকে বিকল্প খুঁজে ফেলেছে। এই যে মিল্টন পাশে বসে আছে বীরভূম এমপি, আগামী দিনে অন রেকর্ড বলছি আমি, এই মিল্টন আগামী দিনে বীরভূমের এমপি লিখে নাও। তার মানেটা কি? তার মানেটা মমতা ব্যানার্জির হাল বেহাল। তৃতীয় শক্তির সন্ধান মানুষ পেয়ে গেছে। একদিকে চোর জোচ্চোর, আরেকদিকে সম্প্রদায়, দুই শক্তির মাঝে কারা? দুই শক্তির মাঝে কংগ্রেস বাম। তাই আমি আগেই বলেছি আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছি, অবাক হওয়ার অনেক কিছু অপেক্ষা করছি আপনাদের জন্য। ওখানে একটা টেনশন তৈরি করছে তৃণমূল বিজেপি মিলেমিশে, নির্বাচন আগে এটা শুরু করেছিল। তা এখন কথা কি, এইসব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয়? আগুন নেভাতে তো জানে না, তাই আগুনটা লাগানো আছে ওখানটায়। রামনবমীর দিন থেকে আগুনটা লাগানো আছে, সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা। আর বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে তোষ দেওয়ার প্রতিযোগিতা করেছিল।
কেউ এটাকে থামানোর চেষ্টা করেনি। সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি, হিন্দুদেরকে জলে কেটে ফেলে দেওয়া যায়। এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না, তারা নিজেরা নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে, বাতাবরণটাকে উত্তপ্ত করছে। সরকারের দায়িত্ব, মমতা ব্যানার্জি নিজে নিজে যখন মুকেশ কুমার সরে যায়, মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করলো যে এবার দাঙ্গা হবে, কে ঠেকাবে। তো দাঙ্গা যে হবে মমতা ব্যানার্জি আগেই জানে, এবং দাঙ্গা তাকে করাতেই হতো। অধিচ্ছদিকে হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল। সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানোর সে চেষ্টা করেনি। আমি আবার শক্তিপুর সম্পাড়া সব এলাকার মানুষের কাছে বলবো, দাঙ্গা থামাতেই হবে। আমি তার জন্য সেইখানে আবার যাব, দাঙ্গা থামাবো। অধিচ্ছদি যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেব না, দেব না, দেব না। আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিকভাবে আছি। তারা কি পার্টি করে কাকে ভোট দেয় আমার জানার দরকার নাই। সর্বোপরি তারা বাংলার মা বোন, বাংলার তারা ইজ্জত। সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মততে প্রশ্রয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাত্রা লুট করছে। আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব। কংগ্রেস বসে থাকবে না, ভোট আছে, ভোট যাবে, ভোট থাকবে, কিন্তু বাংলার মা বোনদের উপরে অত্যাচার আমরা কোনোভাবে মানব না। দেখি কি করতে পারি, সকালে আমি নিজেও যাব। ওটা অনেক কারণ থাকে, নিজের সিকিউরিটি বাড়ানোর প্রশ্ন থাকে, তারপরে এজেন্ট বাড়ানোর প্রশ্ন থাকে, সেই এজেন্টগুলোকে বুথের মধ্যে ঢুকিয়ে গুন্ডামি করার একটা সুযোগ থাকে। কারণ যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে, সেন্ট্রাল ফোর্স যেহেতু বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না, ফলে বুথের মধ্যে রংবাজিটা করতে লোক দরকার। সেই লোক সরবরাহের জায়গা হচ্ছে ডামি ক্যান্ডিডেট। সেই জন্যই আমার মনে হয় ডামি ক্যান্ডিডেটকে তৃণমূলের নেতারা এত একে একটা তৃণমূলের নেতার যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা কয়েকটা করে ডামি ক্যান্ডিডেট রাখছে, এই কারণে যে বুথের ভেতরে যেন রংবাজিটা চলে, বুথের ভেতরে যেন তাদের দৌড়াতো চলে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।